welcome my little students of class 7 to your online class once again. আগের দিন আমি তোমাদের এই যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এই অংশটা আমি তোমাদেরকে খুব সামান্য পড়িয়েছি জলবায়ু পরিবর্তনের আগে অবধি আজ আমি তার পরবর্তী অংশটা কন্টিনিউ করব আচ্ছা মনে করে দেখো আমি তোমাদের বলেছিলাম আবহাওয়া কাকে বলে জলবায়ু কাকে বলে আশা করি বুঝতে পেরেছো এবং আমি তোমাদের ক্লাসও নিয়েছি সো আই উইল এক্সপেক্ট দ্যাট অল অফ ইউ ডাউটস আর ক্লিয়ার নাও এবার আসা যাক এটা প্রভাবের ফলে কি হয় আগের দিন দেখো আমি বলেছিলাম ওজোন গ্যাসের কথা নিশ্চয়ই মনে আছে যে পৃথিবীর ওপরে একটা হালকা আস্তরণ বা চাদরের মতো একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় ওজোন লেয়ার তো ওই ওজোন লেয়ারটাই বলেছিলাম যে কি করে না মহাজাগতিক যে সমস্ত কিছু রশ্মি হয় সেগুলোকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয় এবং সেই লেয়ারে তাহলে যদি একটা কোনো ছিদ্র বা লিক বা কোন একটা অংশে যদি হোল দেখা দেয় মানে গর্ত কি হবে তাহলে ওই সমস্ত মহাজাগতিক রশ্মিগুলো পৃথিবীতে ঢুকে পড়বে এবং পৃথিবী থেকে এই যে তাপ বা যেটা কিনা পৃথিবী ধরে রাখে সেটা আর ধরে রাখতে পারবে না পৃথিবীর অনেক রকম ক্ষতি হবে সেই ক্ষতিগুলোর মধ্যে জলবায়ুর ক্ষতিটাই মূলত বেশি হয়ে থাকে তার মধ্যে আজকে আমরা অনেকগুলো প্রভাবের নাম পড়ব আচ্ছা এটা তো বললাম ওজোন হোল বা ওজোন গ্যাসে ওজোনের যে লেয়ারটা তাতে যে ছিদ্রটা দেখা দেয় তার কি কি কথাবার্তা শুধু কি ওজোনের লেয়ারটারই ক্ষতি হলেই সমস্যা দেখা দেয় আর কি কিছুতেই দেখা দেয় না হ্যাঁ দেখা দেয় মনে করে দেখো আগের দিন আমি এক এক করে প্রত্যেকটা বলছি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বা যেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং কি এই বিষয়টা গ্লোবাল ওয়ার্মিং মানে হল উত্তরোত্তর পৃথিবীতে আজকে যেভাবে সিভিলাইজেশন হচ্ছে গাছপালা কেটে ফেলে ক্রমাগত ফ্ল্যাট বাড়ি উঠছে বাড়ি থেকে বেশি ফ্ল্যাট বাড়ি উঠছে সব জায়গাতেই আজ থেকে বছর দশেক আগে বাবা মাকে জিজ্ঞেস করে দেখবে তোমরা হয়তো নিতান্তই ছোট ছিলে তখন কিন্তু বাবা মাকে জিজ্ঞেস করে দেখবে আজ থেকে বছর দশেক আগে যাও বা চারপাশে গাছপালা এক্সিস্ট করতো এখন কিন্তু সেগুলোর পরিমাণ অলমোস্ট নীল মানে জিরো অলমোস্ট নেই বলা চলে এবং ভবিষ্যতে হয়তো দেখা যাবে গাছপালা আর রইলই না শুধুই কংক্রিটের জঙ্গল চারদিকে তো এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে গাছপালা তোমরা তো জানো গাছপালা কি করে একটা হলো টেম্পারেচার যেটা উষ্ণতা সেটাকে একটা প্রচন্ড রোল তো প্লে করে গ্রীষ্মকালে কোথাও একটা গেলে গাছে ছায় তুমি কিন্তু দাঁড়ালে তুমি কিন্তু স্বস্তি বোধ করো এছাড়াও আমাদেরকে অক্সিজেন প্রদান করে মাটি থেকে জল শোষণ করে পরিবেশকে সেই বাষ্পমোচন করে জলটাকে আর কি বাষ্পের আকারে বের করে পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে তাহলে এত কিছুর মধ্যে এক হলো গাছ কেটে ফেলছি দুই কলকারখানার সংখ্যা উত্তরোত্তর দিন দিন বাড়ছে আর কি বাড়ছে মোটরসাইকেলের সংখ্যা একটা লোক আজকের দিনে নিজে চাইলে কিন্তু একটা স্কুটার ড্রাইভ করে কোথাও একটা যেতে পারে বা একটা মানুষ তার যদি অফিস বা কোথাও বা কোনো পারপাসে যাবার থাকে সে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ইউজ করতে পারেন কিন্তু করে কি না নিজের প্রাইভেট কারটা বের করে একজন একা একটা গাড়িতে কিন্তু তারা চলাফেরা করে তো এইরকম যদি প্রত্যেকটা মানুষ ধরো একশোটা মানুষ নিজেদের নিজেদের আলাদা আলাদা যে গাড়িতে কিনা একসাথে চারবার চারজন বা পাঁচজন যাওয়া যায় একজন যেতে শুরু করে তাহলে কি হবে অতিরিক্ত যানবাহন চলবে রাস্তায় তার ফলপ্রসূ কি হবে অতিরিক্ত ট্রাফিক জ্যাম এবং অতিরিক্ত ধোঁয়া যার ফলে কি হবে বাতাসে দূষণ বাড়বে এবং বাতাসে দূষণ বাড়তে বাড়তে যেটা হবে সেটা হলো পরিবেশের উষ্ণতাটা বাড়বে হ্যাঁ বাতাসে এই সমস্ত যে ক্ষতিকারক গ্যাসগুলো যদি নিয়মিত নির্গত হতে থাকে কলকারখানা যানবাহন সবের মাধ্যমে ধূমপানের ধোঁয়া সবের মাধ্যমে উত্তরোত্তর কিন্তু প্রত্যেক দিন টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকবে এবং এই ঘটনাটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং আশা করি বুঝতে পারলে টার্মিনোলজিটা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে এবং এটা কিভাবে হচ্ছে আচ্ছা এবার আসো তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি কি হবে না দেখো পোলার বিয়ার আমি আগের দিন বলেছিলাম সুমেরু কুমেরু এই সমস্ত অঞ্চলে যেখানে কিনা সারা বছর বরফ জমে থাকে সেখানকার মানুষরা মানে সেখানকার মানুষ এবং সর্বোপরি প্রাণীরা যেমন মেরুভল্লুক যেমন ওখানকার পেঙ্গুইন তারা তো বরফেই থাকতো অভ্যস্ত কিন্তু বরফ টেম্পারেচার বাড়লে কি হবে গলতে শুরু করবে না এবং গলতে গলতে একটা সময় অবস্থা দাঁড়াবে যেটা যে পৃথিবীর যেটা গড় টেম্পারেচার ছিল দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 231
231 পাতায় লেখা 2001 সালে গোড়ায় জানা যায় 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা নাকি 1 ডিগ্রি বেড়েছে। এটা 2001-এর নিউজ। এখন যদি জানতে চাও তাহলে হয়তো দেখবে টেম্পারেচারটা আরো 2 ডিগ্রি বেড়ে গেছে বেশি। তাহলে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফল প্রত্যেকটা। আর কি বলছে, আর তারপরের অংশটা দেখো, হিট ওয়েভ কাকে বলে? এই যে তাপ প্রবাহ সমানে প্রবাহিত হয় যেটাকে বলা হয় লু। দেখবে মায়েরা বলেন যে গরমকালে বেশিক্ষণ বাইরে থাকা উচিত না, তার কারণ বাইরে লু বইছে। এটা হলো সেইটা। তার মধ্যে রাজস্থান যেখানে কিনা প্রচন্ড বন্যা হয়, বন্যা এবং উত্তর পূর্ব ভারতে খরা হয়, মানে গরমকালে প্রচন্ড গরম এবং বর্ষাকালে প্রচন্ড বর্ষা। তো এইগুলো আচ্ছা এই অংশটা একটু পড়বে। এবার নদী আর হিমবাহের কি হবে, পেজ নাম্বার 232 তে দেখো তোমাদের তিনটে ছবি দেওয়া আছে, একটা গঙ্গোত্রী হিমবাহ, একটা যমুনোত্রী আর একটা হলো জেমু। তিনটেই কিন্তু ভারতে, জেমুটা হলো সিকিমে আর বাকি দুটো হিমালয়ের পূর্ব হিমালয় অংশটাতে। তো এই যে হিমবাহগুলো, হিমবাহ মানে কি, ফ্রিজে ডিফ্রিজে বরফ থাকে, সেই বরফটা কখনো বের করে একটু বাইরে রাখবে তো গরমকালে দেখবে গলতে শুরু করে। কেন, টেম্পারেচারটা ভিতরে ফ্রিজের ঠিকঠাক ছিল, তুমি যখন বাইরে আলে টেম্পারেচারটা অনেক বেশি, তার ফলে ওই উষ্ণতাটার ফলে ওটা গলতে শুরু করেছে। ঠিক একইভাবে পৃথিবীর উষ্ণতা যখন রোজ রোজ উত্তরোত্তর বাড়তে থাকছে, এর ফলে কি হচ্ছে না, ওই বরফগুলোর হিমবাহগুলোরও গলন শুরু হচ্ছে। তাহলে কি হবে, হিমবাহ যদি গলতে শুরু করে গলে যাবেটা কোথায়, হিমবাহ থেকে নদীতে, নদীর জল বয়ে এসে মিশেছে সমুদ্রে, তাহলে সমুদ্রের জলতলের উচ্চতাটাও বৃদ্ধি পাবে। এগুলো সব এক একটা এফেক্ট, এই অংশটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। এর মাঝে তোমাদের একটা কথা বলে রাখি, বলছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল আজ এই বিপদের সম্মুখীন, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘের আবাস হল এই সুন্দরবন, আর এই অঞ্চলে বাস করে প্রায় 40 লক্ষ মানুষ, এদের সকলেরই অস্তিত্ব আজ সংকটের মুখে। একটা কথা শুনে রাখো, সুন্দরবন যে অঞ্চলটা, অর্থাৎ না নদী না সমুদ্র, দুটোর মাঝামাঝি অংশ, যেটাকে বলা হয় মোহনা বা বদ্বীপ অঞ্চল, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে জানো, বাফার হিসেবে কাজ করে। বাফার অঞ্চল, সুন্দরবন কথাটা তলায় লিখে রাখো, বাফার অঞ্চল। এবার বাফার মানেটা কি, বাফার মানে যেটা কিনা দুটো আলাদা অবস্থাকে ব্যালেন্স করতে কাজ করে, মাঝে এরকম একটা স্টেজ কে বলা হয় বাফার। তোমরা ছোট তাই তোমাদের এইভাবেই আমি বোঝাতে চাই, যে সমুদ্র জল কিরকম হয়, নোনতা। আর তাহলে বোঝাতে পারলাম সুন্দরবনকে বলা হয় বাফার অঞ্চল বা বাফার রিজিয়ন, তার কারণ এটা সমুদ্র অর্থাৎ নোনা জল আর এদিকে নদী অর্থাৎ মিষ্টি জল দুটোর মাঝের একটা অংশ হিসেবে কাজ করে, যেটা কি করে, নোনা জল এবং মিষ্টি জলের মাঝের একটা সংমিশ্রণ। এবং এটা কি করে জানো, এই যে আমফান এলো, আমফানে ভীষণ বাজেভাবে পশ্চিমবঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ইটস ভেরি মানে ব্যাডলি ডিভাস্টেটেড। কিন্তু এর আগেও তো অনেক এরকম ঘূর্ণিঝড় এসেছে, তাতে কি প্রত্যেকবার এতটা ক্ষতি হয়েছে, না কিন্তু, তার কারণ এই সুন্দরবন আছে বলে। সুন্দরবন কি করে, এই প্রচন্ড ঝড় প্রচন্ড ঝঞ্ঝা প্রচন্ড কিছুকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেয় না, এর মাঝে অংশটা মানে সুন্দরবনটা অ্যাজ আ বেরিয়ার কাজ করে, যেন কোন একটা দুর্গে যখন সৈন্যরা আক্রমণ করতে যায়, সৈন্যরা যেরকম অ্যাজ এ গার্ড কাজ করে যে না আমি তোমাকে প্রবেশ করতে দেবো না, ঠিক সেইভাবে কাজ করে এবং তাদেরকে বাধা দিয়ে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা, তো এই হলো ব্যাপারটা। আমি হয়তো এটা তোমাদেরকে মানে কি বলবো, প্রশ্ন হয়তো লিখতে দেবো না, কিন্তু জেনে রাখো সুন্দরবনকে বলা হয় বাফার অঞ্চল, কেন আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আজকে জানবো হোয়াট ইজ কোরাল রিফ বা প্রবাল দ্বীপ কাকে বলে। প্রবাল অনেকের নামও হয়, প্রবাল মানে কি, প্রবাল মানে হলো সমুদ্রের নিচে খুব সুন্দর সুন্দর কালারফুল কিছু না, এরকম প্রাণী একসাথে বসবাস করে, এবং তারা কি হয় দীর্ঘদিন ধরে বসবাস করতে করতে অমেরুদণ্ডী প্রাণী, ওখানেই হয়তো দেখা যায় যে ওই জায়গাটাতেই সবাই মিলে একটা বসতি স্থাপন করলো, যেটাকে বলা হয় কলোনি। আচ্ছা এদের একটা নির্দিষ্ট পর্ব রয়েছে, পর্বটার নাম হলো নিডারিয়া। আমরা যেরকম আমরা মানুষ, ওদের হলো ওদের পর্বটার নাম, মানে আমরা ধরো হিউম্যান আমরা সমস্ত, তাহলে আমাদের একটা নাম আছে যেরকম, আমরা একটা নির্দিষ্ট পর্বভুক্ত, মানে আমরা হলো মেরুদণ্ডী,
ওরা হলো অমেরুদণ্ডী, অমেরুদণ্ডীর মধ্যে নিডারিয়া পর্বভুক্ত। আন্ডারলাইন করবে এই টার্মিনোলজিটা, নিডারিয়া। এবার শোনো, তো এই নিডারিয়ার মধ্যে এরা কি হয়, দীর্ঘদিন ধরে একসাথে ধরো বসবাস করছে, করতে করতে এরা খুব কালারফুল হয়। দেখো আমি হাতে একটা কিছু পরে রেড কালারের, এটাও কিন্তু একটা প্রবাল, অনেকে অনেক রকম পরে থাকে, দেখবি কারোর সবুজ হয়, কারোর হলুদ হয়, কারো নীল হয়, সাদা হয়, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রবাল। হ্যাঁ আচ্ছা, তো এই প্রবাল কি হয়, অনেকে এরকম যেটা বললাম ধারণ করেন শরীরের মধ্যে বা বিভিন্ন ক্ষেত্রে, যদিও সেগুলো কোনো পারপাস নেই এবং মূলত সেগুলো সৌন্দর্য মুগ্ধ করতে বা কোনো রকম ভাবে বুঝছি জাস্ট। এবার আমি তোমাদের আজকে যেটা জানাবো সেটার নাম হলো প্রবাল দ্বীপ, বা যেটাকে বলা হয় কোরাল রিফ। কি এটা, কোথায় থাকে? না, এটা থাকে সমুদ্রের নিচে। এই প্রবাল আসলে কি জানো, আসলে এরা হলো এক প্রকারের প্রাণী যারা সমুদ্রের একদম ফ্লো, মানে সমুদ্রের সি বেড যেটাকে বলে, সমুদ্রের যে বেড, সেখানে অবস্থান করে এই প্রবালরা। এবং এরা একটা এক একটা না, অনেকে একসাথে অবস্থান করে বলে এদেরকে বলা হয়, এরা কলোনিতে অবস্থান করে, মানে অনেকে একসাথে মিলে। তো এরা মূলত আমরা যেটা মেরুদণ্ডী, এরা অমেরুদণ্ডী। আর এদের একটা পর্ব রয়েছে, পর্বটার নাম আন্ডারলাইন করবে, পর্বটার নাম হলো নিডারিয়া। আচ্ছা এবার এদের সম্পর্কে একটু বলি, আমি তোমাদের ছবিও দেখাবো। এরা খুব কালারফুল হয়, বিভিন্ন রঙের হয়, লাল, নীল, হলুদ, সবুজ, ভীষণ কালারফুল হয়। এবং একটা কথা মনে রাখবে, যেখানে যত বেশি কালার সেখানে কিন্তু ডেঞ্জার তত বেশি। এটা আমি অ্যানিমেল ওয়ার্ল্ডের কথা বললাম, প্রাণী জগতের কথা। তার ফলে কোরাল রিফে না খুব সুন্দর সুন্দর মাছের সঙ্গে শুরু করে সাপ সব দেখা যায়, এবং সেই সাপগুলো যত বেশি কালারফুল তত বেশি পয়জনাস হয়, মানে প্রচন্ড বিষাক্ত হয় সেই সাপগুলো। এবার এই কোরালের অ্যাকচুয়ালি মানে কি, এগুলোর ইউটিলিটিটা কি, এগুলোর কাজটা কি, কোরাল অনেকের দেহে মানে দৈহিক সৌন্দর্য বৃদ্ধির জন্য ধারণ করে, বা সেগুলোর অনেকে অনেক রকম পারপাস রাখে দেখবে দেহের মধ্যে। যেমন আমি একটা পরে আছি রেড কালারের, এটা দেখতে পারো, তো অনেকেই এগুলো রেড, কেউ বা গ্রিন, ইয়েলো, এই সমস্ত কালারের এক একজন এক এক রকমের প্রবাল দেহের মধ্যে ধারণ করে। যদিও এইগুলোর ইউটিলিটি কি, শৌখিন দ্রব্য, দেখতে ভালো লাগে, গয়না হিসেবে ইউজ করে অনেকে, মেয়েরা তো হার কানের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকে, কেউ বা হয়তো বাড়ির কোনো একটা শোপিস বা কিছু একটা হিসেবে তার সৌন্দর্য বৃদ্ধি করতে, দেখতে শৌখিন লাগে মোট কথা। হ্যাঁ, এই সমস্ত কাজের জন্য জেনারেলি ইউজ করে থাকে। আচ্ছা, তো প্রবাল দ্বীপ সম্পর্কে যদি তোমাদের একটা সংক্ষিপ্ত টিকা বলতে দেওয়া হয়, আশা করি তোমরা কিন্তু এটা পারবে। প্রবাল দ্বীপের অংশটা পুরোটা এখান থেকে একটু পড়বে, যতটুকু লেখা আছে যে প্রবাল দ্বীপ কোথায় পাওয়া যায়, মানে উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে এটা থাকে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি, আরো ব্যাপারটা তাহলে প্রবাল দ্বীপ বা কোরাল রিফ সম্পর্কে জানবার ইন্টারেস্টটা গ্রো করবে। খুব ভালো করে এই জায়গাটা পড়ো। আর কি বলছে দেখো, যে বিশ্ব উষ্ণায়নের ফলে মানে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যেহেতু টেম্পারেচার রাইজ করেছে গোটা ভূপৃষ্ঠে, গোটা পৃথিবী, তার ফলে কি হয়েছে, এদের কিন্তু প্রাণ বিপন্ন হয়ে পড়েছে। হ্যাঁ, এবং এদের মানে টেম্পারেচার যদি জলের বৃদ্ধি পায় সবেরই, তোমাকে যদি নর্মাল টেম্পারেচার আমি দেখে দিই তুমি যেরমটা থাকবে, আমি তোমাকে এখানকার মানুষ রাজস্থানে পাঠিয়ে দিলাম, তোমার তো অ্যাকোমোডেট করতে টাইম লাগবে, কারণ এখানে টেম্পারেচার থেকে রাজস্থান টেম্পারেচার অনেক বেশি। ঠিক একইভাবে হঠাৎ করে আমি তোমাকে বললাম যাও তুমি না এবার থেকে ওই কাঞ্চনজঙ্ঘা, প্রচন্ড ঠান্ডায় সারা জীবনের পর থেকে থাকবে, তো তোমার কিন্তু অসুবিধা হবে, কারণ ওখানে টেম্পারেচার তো আবার অনেকটা লো, সুতরাং বডিকে অ্যাকোমোডেট করতে অনেকটা টাইম লাগে। তো এটা সম্পর্কে একটু পড়ো। আচ্ছা, এখান থেকে একটু হোমওয়ার্ক দিই আমি, 233 পেজে যেটা রয়েছে বিষয় এবং খবর, ওই অংশটা কমপ্লিট করবে। এবার আজকে আমি আসবো যেটা, সেটা হলো জীব বৈচিত্র্য কাকে বলে। বাংলা হলো জীব বৈচিত্র্য, ইংলিশে লিখে রাখো বইতে এটাকে বলা হয় বায়ো ডাইভার্সিটি। তার মানেটা কি, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে হরেক রকমের প্রাণী একসাথে দেখা যায়, বিভিন্ন রকমের প্রাণী একসাথে দেখা যায়, এটাকে বলা হয় ভারতবর্ষ একটা জীব বৈচিত্র্যমূলক দেশ। তার মানে এখানে তুমি পাখি থেকে শুরু করে, একদম ধরো জল থেকে শুরু করছি, মাছ, উভচর, সরীসৃপ,
স্তন্যপায়ী এবং পাখি সমস্ত পাঁচ রকমের যে আমি প্রাণী বললাম, পাঁচটা রকমের এক একটা যদি ধরন ধরা হয় অনেক অনেক ধরন পাবে। সেই জন্য ভারতবর্ষকে বলা হয় জৈব বৈচিত্র্যপূর্ণ দেশ, বায়ো ডাইভার্সিফাইড রিজিয়ন ভারতবর্ষকে বলা হয়। তোমাদের বইতে দেখো পেজ নাম্বার 234 এ অনেক অনেক প্রাণীদের নাম রয়েছে সবকটা। কিন্তু এবার আমি তোমাদের এখান থেকে কি কি পড়তে দিচ্ছি ভালো করে শোনো। পেজ 235 এ দেখো রয়েছে জৈব বৈচিত্র্য কি। আশা করি বুঝতে পেরেছো জৈব বৈচিত্র্য কি না। কোন এক নির্দিষ্ট অঞ্চলে, যেমন ভারতবর্ষ একটা দেশের নাম বললাম, ব্র্যাকেটে লিখবে কোন এক নির্দিষ্ট অঞ্চলে যখন জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয় এর বৈচিত্র্য বা হরেক রকম প্রকারভেদ লক্ষ্য করা যায় তাকে বলা হয় সেই অঞ্চলের জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য। সরি, জৈব বৈচিত্র্য না, জীব বৈচিত্র্য, বা ইংলিশে লিখে রাখবে বায়োডাইভার্সিটি। এই কথাটা খাতায় সকলে এক্ষুনি লিখে রাখো, নিজেদের নিজেদের খাতায় এক্ষুনি লেখো, প্রয়োজন একটু স্কিপ করে আরো মানে এগিয়ে গিয়ে অংশটা শুনে আরেকবার লিখে রাখো। আচ্ছা, বলে দেখো এখানে আমি যেগুলো তোমাদেরকে বললাম যে রেহানাকে একদিন বলা হচ্ছে যে সে অপূর্বদের বাড়ির ছাদে একদিন ভাম দেখেছে। ভাম কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণীর নাম, ভীষণ কালো মতো বেড়ালি টাইপের দেখতে। আচ্ছা, আবার জলেতে সাপ দেখেছে। তাহলে এক একটা জায়গায় একই জায়গা থেকেও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম প্রাণীও দেখতে পাচ্ছে। তাহলে এই যে আলাদা আলাদা রকমও দেখতে পাচ্ছে এটাকেই বলা হবে ওই জায়গাটার জীব বৈচিত্র্য। বোঝাতে পেরেছি? আচ্ছা, তো এখান থেকে দেখো লিখেছে জলা, ভিজে আল, পুকুরের পাড়ের ঘন ঝোপ, ইঁদুরের গর্ত, আরো বিভিন্ন অংশ দিয়েছে। এইসব জায়গায় তুমি, আমি তোমাকে বলছি, ঠিক তোমাকে কি কি তোমরা এখানে গাছ দেখতে পেয়েছো এবং কি কি মেরুদণ্ডী বা অমেরুদণ্ডী যাই হোক প্রাণী দেখতে পেয়েছো, বা তোমরা তো যেহেতু সকলে গ্রামে বসবাস করো না, দেখতে পেতে পারো বলে তোমাদের মনে হয়, একটু নিজেরা ভাবো আর একটু বাড়িতে বড়দেরকে জিজ্ঞেস করো, করে এগুলো কিন্তু এক্ষুনি করে রাখো তোমরা। এটা নেক্সট দিনের হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এবার আমরা আসবো জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। যে যে অঞ্চলে না এরকম প্রচন্ড জীবের বৈচিত্র্য দেখা যায় সেই জায়গাগুলোকে একটা টার্ম আছে। সে টার্মটা কি? সে টার্মটা হলো হটস্পট। এই যে আমি বললাম জীব বৈচিত্র্য ইংলিশ বায়োডাইভার্সিটি, তাই ওই জায়গাটাকে পুরো কথাটাই বলা হয় বায়ো ডাইভার্সিটি হটস্পট। আন্ডারলাইন করো। আচ্ছা, এবার শোনো, এই বায়োডাইভার্সিটি যে হটস্পট ভারতবর্ষে না মোট চারটে রয়েছে। কি কি? এক নাম্বার তোমাদের বইতে দেখো লেখা আছে পূর্ব হিমালয়। তার মধ্যে কি কি পড়ে? সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, আর একটা হলো তরাই অঞ্চল, মানে ওই ডুয়ার্স লাগোয়া যেটা। দু নাম্বার পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, মানে সাউথের দিকটায় চলে যাও ভারতবর্ষ ম্যাপের নিচের দিকে। নেক্সট ইন্দো বার্মা, আবার উপরের দিকে উঠে আসো, পশ্চিমবঙ্গের উপরের দিকে ম্যাপের অংশটা ইন্দো বার্মা রিজিয়ন। তার মধ্যে দেখো রয়েছে মেঘালয়, অরুণাচল। অরুণাচল কিন্তু খুব সুন্দর জায়গা, কখনো পারলে যেও, খুব সুন্দর জায়গা এবং সেখানে সত্যি প্রচুর বায়োডাইভার্সিটি দেখা যায়, অনেক পাখি দেখা যায়। আচ্ছা, আর এসো লাস্ট এলো সুন্দারল্যান্ড। তার মধ্যে কে পড়ছে? আন্দামান, নিকোবর, আরো একটা ভীষণ ভালো ঘুরতে যাওয়ার জায়গা। তাহলে এই হলো মোট চারখানা রিজিয়নে তোমাদের নাম বললাম, চারটে ভীষণ ভালো করে পড়বে, চারটে এক্ষুনি ডাক দাও। আর এসো আর একটা টার্মিনোলজি তোমাদের শেখাই, যেটার নাম হলো মেগা ডাইভার্সিটি। মেগা ডাইভার্সিটি মানেটা কি? একটা গোটা দেশে যখন অনেকগুলো অঞ্চলে এরকম জৈব বৈচিত্র্য দেখা যায় তখন সেই দেশটাকে আমরা বলতে পারি ওটা একটা অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন। নেশন কথার অর্থ এখানে গোটা দেশটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা কমপ্লিট দেশের মধ্যে যদি আমি অনেকগুলো এরকম হটস্পট রিজিয়ন পাই তাহলে আমি সেটাকে বলবো এটা একটা মেগা ডাইভার্সিটি নেশন। এই টার্মটা মনে রাখতে হবে, আন্ডারলাইন করো। আর দেখো ভারতবর্ষ তো একটা বললাম, শুধু কি ভারতবর্ষ না, আরো অনেক নাম রয়েছে, তার মধ্যে প্রথম অন্যতম হলো ব্রাজিল। যদি কোনোদিন সুযোগ হয় ভবিষ্যতে অবশ্যই যেও, কারণ ব্রাজিলে বিশেষ করে যারা কিনা বটনি এইসব নিয়ে পড়াশোনা করে অবশ্যই একবার যায়, কারণ ব্রাজিলের পাশে কি আছে? অ্যামাজন। আচ্ছা, আর কি রয়েছে দেখো, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর,
আরো যেগুলো দেয় না আমি দু একটা মুখে বলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তার মধ্যে কিন্তু অন্যতম। অস্ট্রেলিয়াতে প্রচুর বায়োডাইভার্সিটি দেখা যায়। আফ্রিকা অফকোর্স দেয়নি নামটা। আচ্ছা, আফ্রিকাতে দুটো এমন প্রাণীর যদি নাম বলতে বলা হয় যেটা শুধু আফ্রিকায় পাওয়া যায় আর কোথাও নয়, কি বলবে? জেব্রা আর জিরাফ। লিখে রাখো বইতে এটা, জেব্রা আর জিরাফ, এটা শুধুমাত্র গোটা পৃথিবীতে কিন্তু শুধু ওই দুটো জায়গাতেই দেখা যায়। আচ্ছা, তাহলে আজ আমি তোমাদের এতটুকু বলে শেষ করছি, আগামী ক্লাসে আমি বাকিটা পড়াবো। তাহলে দেখা হোক নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ক্লাস।